এখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোবাইল অক্টাপ্যাড। এটাই মোবাইলের সাথে কানেক্টেড, যে কোনো অ্যাপসের মাধ্যমে এটা বাজানো সম্ভব। এখানে যদি আমি এটা কিক প্রেস করি দেখবেন এখানে সাউন্ড হচ্ছে অলরেডি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা কিনতে পারবেন। এটার প্রাইস মাত্র 9,000 টাকা। যে কোনো মোবাইলের সাথে কানেক্ট করে বাজাতে পারবেন। এখানে আরও অপশান আছে, যদি এখানে অন্য কোনো প্যাডের সাথেও বাজাতে চান সেক্ষেত্রে এই প্যাড দিয়েও বাজানো যাবে। এটা যেভাবে সেট আপ করতে হয় এখন আমরা সেট আপের ফাংশনটা দেখব। প্রথমে এই প্যাডটা ওটিজির মাধ্যমে মোবাইলে কানেক্টেড করতে হবে। তারপরে অক্টোপাস নামে একটা অ্যাপস থাকবে, অক্টোপাস অ্যাপসটা ওপেন করার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করব। এখানে আমরা যে অ্যাপসটা নিতে যাচ্ছি সেই অ্যাপসটার আগে বের করতে হবে। তো আমরা এই অ্যাপসটা নিতে যাচ্ছি, এটা এখান থেকে স্কিপ করে দিলাম, স্কিপ। এখানে জাস্ট এটা অন হবে, অন হওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি কিনা জানেন না, এই যে প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে এ নামে একটা অপশান আসবে। এইভাবে করে আমরা প্রথমে 8টা অপশান নিয়ে নেব। এখানে আমাদের 8টা অপশন নেওয়া কমপ্লিট। এখন আমরা যদি এই পকেটটা এইখানে দিতে চাই তাহলে জাস্ট একবার প্রেস করার সাথে এইখানে দেখেন ডি লেখা উঠছে। সো এই পকেটটা সেট হয়ে গেল। তারপরে এটা প্রেস করব, এখানে প্রেস করার পরে এটা এটা প্রেস করব, এখানে প্রেস করার পরে এইটা প্রেস করব। সো তারপরে এইখানে প্রেস করার পরে এটা একবার প্রেস করব, করলে এগুলো সব সেট হয়ে যাবে। যেটা যেই পকেটে নিতে চান সেটা সেই পকেটে সেট করে ফেলতে হবে। এখন মোটামুটি সবগুলো সেট করে ফেলছি, ও একটা বাকি আছে, সরি। আচ্ছা যাই হোক, এখন আমরা এগুলো চেক করে দেখব। আশা করি সবকিছু বুঝতে পারছেন। সো যারা মোবাইল অ্যাক্টোপ্যাড বানাতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করলেই প্যাড রেডি হওয়ার পরে বাকিটা কন্ডিশনে দিয়ে দিবেন। সো আজকে যে প্যাডটা দেখালাম এই প্যাডটা যাবে এক ভাইয়ের কাছে। ভাইয়ের ডিটেলসটা আমি একটু আপনাদেরকে দেখাই। তো এটা আজকে যার কাছে যাবে তিনি হচ্ছেন এমডি রাজু মিয়া। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এমডি রাজু মিয়া, এটা এনার ঠিকানা। এইখানে এই প্যাডটা আজকে পাঠানো হবে।
সো আমরা প্যাডটা একটু দেখে নিই যে এটা কি দেখি অবস্থা কিভাবে কি কানেক্ট করে। এখানে এটা দেখতেছেন পুরো এটা পিভিসি দিয়ে বানানো একটা বডি, সামনে এটা জাস্ট একটা অপশন আছে, এখানে ক্যাবেলটা লাগাইতে হবে, এখান থেকে ক্যাবেলটা কানেক্ট করে আপনার তারপরে মোবাইলে ওটিজির মাধ্যমে কানেক্ট করতে হবে। এখানে আটটা পকেট আছে, কেউ যদি মনে চায় আপনি আরও বেশি নেবেন সেই ক্ষেত্রে আরও বেশি নিতে পারবেন, এখানে আরও দুইটা বাড়াইতে পারবেন, চারটা বাড়াইতে পারবেন। সো যেহেতু স্পিরিট 20-র আটটা পকেট থাকে সেই অনুযায়ী আমরা এখানে আটটা পকেট সেট করা হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মোবাইল দিয়ে এটা, অনেকে ভাবছেন যে হয়তো মোবাইল দিয়ে বাজানো যায় না, আসলে মোবাইল দিয়ে এটা বাজানো সম্ভব, তবে এটা মোবাইল দিয়ে বাজানোর ক্ষেত্রে এটা একটা সার্কিট প্রয়োজন হয়, সেটা হচ্ছে আরডুইনো লিওনার্ডো। ঠিক আছে, যারা আরডুইনো ন্যানো দিয়ে ইউজ করতে চাচ্ছেন তারা পিসি দিয়ে ইউজ করতে পারবেন, বাট মোবাইলের জন্য আরডুইনো লিওনার্ডো অবশ্যই লাগবে। সো এই ভিডিওটা আশা করি সবাই দেখবেন, আর ইউটিউবে খেয়াল করতেছি যে আমার ভিডিও অনেকে কপি করতেছেন, সো যারা কপি করতেছেন আমি তাদেরকে স্ট্রাইক দিচ্ছি না এই মুহূর্তে, তবে আপনাদের সবাইকে একটা করে নোটিফিকেশন অবশ্যই আপনারা পাবেন যে ভিডিওটা রিমুভ করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।